টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দুপুর 12:10 খেলাটি শুরু হয়েছে। এদিন টসে জিতে প্রথমে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন। ফিল্ডিংয়ে নেমেই প্রথম ওভারে মেহেদী হাসানের বলে বোল্ড হয়েছেন টিম সেইফার্ট। ইনিংসের চতুর্থ বলে সফল হয়েছেন এই অফ স্পিনার। মেহেদীর অফ স্টাম্পের বাইরে বল জায়গা বানিয়ে খেলতে গিয়েছিলেন কিউ ওপেনার, আর তাতে নাগাল পাননি সেইফার্ট। দ্বিতীয় ওভারে বল করতে আসেন শরীফুল ইসলাম, এবং বল করতে এসেই তিনিও যেন দেখলেন দুর্দান্ত আগুন ঝরানো বোলিং। তিনি তার প্রথম ওভারের দ্বিতীয় বলেই তুলে নেন আরেকটি উইকেট, এবং পরের বলটি করতে করতেই আবারও একটি উইকেট তুলে নেন তার ঝুলিতে। এতে কিউআরদের টপ অর্ডারের 9 রানের মধ্যে 3 উইকেট পড়ে যায়, যাতে মহা বিপাকে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটাররা।